যেমন একজন নারী মা হওয়ার স্বপ্ন দেখে এবং 9 মাস ধরে তার শিশুকে গর্ভে ধরে, তেমনি ব্রহ্মাণ্ডের ডিমটি ব্রহ্মাণ্ডকে হিরণ্য গর্ভে লালন করেছিল। সৃষ্টি শুরু হয়েছিল হিরণ্য গর্ভের মধ্যে একটি শিশুর চিন্তা ভাবনা থেকে। মহাবিশ্বের শুরু হয়েছিল একটি অসীম ঘন এবং গরম বিন্দু থেকে, যাকে সিঙ্গুলারিটি বলা হয়। নিশ্চিতভাবে একটি সঠিক, সৎ, নির্ভীক বক্তৃতা লক্ষ লক্ষ মানুষের সবার কল্যাণের জন্য কিছু সৃষ্টির জন্য প্রভাবিত করতে পারে, আর একটি ভুল বক্তৃতা, একটি মিথ্যা বা একটি অসৎ কথা এই বিশ্বকে ধ্বংস করতে পারে। ও অসতো মা সৎকামায়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতম গময়া। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগতম। আজ আমরা বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ব্রাহ্মণের চতুর্থ শ্লোকের আলোচনা করব। এই সেশনে আমরা এই শ্লোকের গভীর অর্থ বুঝে নেব এবং প্রাচীন জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের মধ্যে একটি সমান্তরাল রেখা টানব। আসুন শ্লোকটি পাঠ করি। সোকামায়তঃ দ্বিতীয়ম আত্মা জায়তেতি স মনসা বাচম মিথুন সমভব দশনায় মৃত্যুস্তদ্ধদ্রেত আসীত স সংবৎসরো ভবদ্নাহ পুরাততাহ সংবৎসর আসো তমে তাবন্তম কলমবিভহ। এবং সম্বৎসরাৎ মেতবতঃ কালস্য পরস্তাদসৃজত তম জাতমভিব্যাদদাত স বানকরোত সৈব বাগভবতে। বাংলায় অনুবাদ। তিনি ইচ্ছা করেছিলেন আমার থেকে দ্বিতীয় শরীর জন্মগ্রহণ করুক। এইভাবে মৃত্যু বা ক্ষুধা মন এবং কথার অর্থাৎ বেদের মিলন ঘটিয়েছিল। এই মিলন থেকে উৎপন্ন বীজ বছর হয়ে উঠেছিল। এর আগে বছরের কোনো ধারণা ছিল না। তিনি অর্থাৎ মৃত্যু 1 বছর ধরে ব্রহ্মাণ্ডের ডিমকে পুষ্টি দিয়েছিলেন এবং সেই সময়ের পরে একটি প্রাণের জন্ম হয়েছিল। শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথে সে ভা বলে কেঁদে উঠল এবং এই শব্দ বাক্য হয়ে উঠল। যেমন একজন নারী মা হওয়ার স্বপ্ন দেখে এবং 9 মাস ধরে তার শিশুকে গর্ভে ধরে, তেমনি ব্রহ্মাণ্ডের ডিমটি ব্রহ্মাণ্ডকে হিরণ্য গর্ভে লালন করেছিল। প্রসবের আনন্দ এবং বেদনা ব্রহ্মাণ্ডের জন্মেরই প্রতিফলন। আমরা গভীরে যাওয়ার আগে আমি আপনাকে আমাদের পূর্ববর্তী এপিসোডগুলি দেখার পরামর্শ দেব, যেখানে আমরা সৌরজগতের গঠন, বিরাজের উপর ধ্যান, মহাবিশ্বের উৎপত্তি এবং বৃহদারণ্যক উপনিষদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আত্মার গোপন প্রসঙ্গ উন্মোচনের জন্য আমাদের ঈশা উপনিষদ সিরিজটি দেখুন। আপনি স্ক্রিনের উপরের ডান কোণে এই প্লেলিস্ট এবং ভিডিওগুলির লিঙ্ক পাবেন। এই শ্লোকে ঋষি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে শিশুর জন্ম প্রক্রিয়ার সাথে তুলনা করেছেন। তিনি ব্রহ্মাণ্ডকে একটি বিশাল জীব হিসেবে কল্পনা করেছেন, যার নাম বিরাজ, যা 1 বছরের জন্য ব্রহ্মাণ্ডের ডিম বা হিরণ্য গর্ভে ছিল। এই সময়ের আগে সময় বা ব্রহ্মের কোনো প্রকাশ ছিল না। সৃষ্টি শুরু হয়েছিল হিরণ্য গর্ভের মধ্যে একটি শিশুর চিন্তাভাবনা থেকে, যা বিরাজের জন্ম দেয়। বিরাজের জন্মের পর হিরণ্যগর্ভ তাকে জাগাবার চেষ্টা করেন, যার ফলে বাক্যের সৃষ্টি ঘটে। আপনাকে মনে করিয়ে দিই, মৃত্যু বা ক্ষুধা হল হিরণ্যগর্ভ বা প্রজাপতি, যা আমি আমার পূর্ববর্তী এপিসোডে ব্যাখ্যা করেছি। এখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখা যাক। আমরা ইতিমধ্যে জনপ্রিয় মডেল বিগ ব্যাং থিওরির উপর বিশদভাবে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। বিগ ব্যাং থিওরিতে আমরা দেখেছি যে এই মহাবিশ্বের আগে কিছুই ছিল না, কারণ
আমাদের বর্তমান জ্ঞান সেই সময়কে ব্যাখ্যা করতে পারে না। সেই মুহূর্তে পদার্থবিজ্ঞানের এবং সময়ের নিয়ম যেভাবে আমরা তাদের বুঝি কাজে লাগে না, এবং আমাদের বর্তমান তত্ত্বগুলি মহাবিশ্বের অবস্থাকে সঠিকভাবে বর্ণনা করতে পারে না। মহাবিশ্বের শুরু হয়েছিল একটি অসীম ঘন এবং গরম বিন্দু থেকে, যাকে সিঙ্গুলারিটি বলা হয়। সেই সিঙ্গুলারিটিতে কিছু কোয়ান্টাম ফ্লাকচুয়েশনস বা কসমিক ইনফ্লেশন ঘটেছিল, যার ফলে বিগ ব্যাং ঘটে। সেই বিগ ব্যাং থেকে মহাবিশ্বের জন্ম হয়েছিল। সময়ের ধারণাটিও এই বিন্দু থেকে শুরু হয়েছিল। উপপারমাণবিক কণা, তরঙ্গ, পরমাণু, পদার্থ, তারা, গ্রহ, জীবন প্রত্যেকটি বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে গঠিত এবং আকার নিয়েছিল। মহাবিশ্বের সৃষ্টিকে বোঝার বাইরে এই শ্লোকটি বাক শক্তির উপর জোর দেয়, বাক শক্তিকে বেদ বা জ্ঞানের সাথে তুলনা করে। বাক বা কথা কিছুই নয়, বেদ ভিন্ন। বেদ কি? বেদ হলো জ্ঞান। কথায় বেদ উৎপন্ন করার ক্ষমতা রয়েছে, এবং সচেতন কথা লক্ষ লক্ষ মনের মধ্যে বিপ্লবের বীজ বপন করতে পারে। এই কথাটা অকাট্য নয়, নিশ্চিতভাবে একটি সঠিক, সৎ, নির্ভীক বক্তৃতা লক্ষ লক্ষ মানুষের সবার কল্যাণের জন্য, কিছু সৃষ্টির জন্য প্রভাবিত করতে পারে। আর একটি ভুল বক্তৃতা, একটি মিথ্যা বা একটি অসৎ কথা এই বিশ্বকে ধ্বংস করতে পারে। আমাদের ঐতিহ্যে বাক বা কথা হলো পবিত্র। আমরা বলি যে জ্ঞানের দেবী সরস্বতী বাক অঙ্গের মধ্যে বসবাস করেন। দুর্ভাগ্যবশত সমাজের সমস্ত অগ্রগতির সাথে আমরা নিয়মিতভাবে আমাদের বাক অঙ্গের অপব্যবহার করছি। অন্যদের ছোট করা, অশ্লীল ভাষা ব্যবহার, মিথ্যা বলা, পরচর্চায় জড়িত হওয়া, ভুল তথ্য বা মিথ্যা ছড়িয়ে দেওয়া, নেতিবাচক কথা বলা, অন্যদের অসামাজিক এবং দেশ বিরোধী ক্রিয়াকলাপের জন্য প্রভাবিত করা, এবং কি না কি, এভাবে আমরা একটি নারকীয় সমাজ সৃষ্টি করছি। যদি আমরা আমাদের বাক অঙ্গের অপব্যবহার বন্ধ না করি, তবে আমরা শীঘ্রই এই পৃথিবীকে ধ্বংস করে দেব। সুতরাং আমার সবার কাছে বিনীত অনুরোধ, যে অঙ্গটি বেদ তৈরি করে, যে অঙ্গে দেবী সরস্বতীর বাস, সেটিকে সত্যের জন্য ব্যবহার করুন। অন্যদের সাথে কথা বলার সময় বিনয়ী, নম্র এবং সদয় হন। আপনার কথাগুলি কোনো ইচ্ছা ছাড়াই অন্যদের আঘাত করতে পারে, তাই এমন পরিস্থিতি এড়ানোর চেষ্টা করুন। এবং কথা বলার সময় আপনার শব্দগুলি সাবধানে চয়ন করুন। আপনার শব্দগুলি শুধু শব্দ নয়, তাদের একটি চুক্তি তৈরি করার বা ভাঙার ক্ষমতা রয়েছে। আপনার শব্দগুলি আপনার প্রতিশ্রুতি। আপনার শব্দগুলির মূল্য বুঝুন, এবং অপ্রয়োজনীয় ঝগড়াতে এবং অন্যদের সমালোচনায় সেগুলি নষ্ট করবেন না। রাগের মধ্যে বলা শব্দগুলি ফেরত নেওয়া যায় না, কিন্তু সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে কোনো বলা কথা একজন ব্যক্তির চরিত্রকে প্রতিফলিত করে। সঠিক স্থানে এবং সঠিক সময়ে সঠিক শব্দের ব্যবহার বিপ্লব আনতে পারে। ইতিহাস বিশ্ব জুড়ে অনেক মহান বক্তাদের সাক্ষী হয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অটল বিহারী বাজপেয়ী, এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, বীর সাভারকর, মার্টিন লুথার কিং জুনিয়র, উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন এবং আরো অনেকে। শুধু সত্য বলা শুরু করুন, বিশ্বাস করুন ইতিবাচকতা অনুসরণ করবে, এবং ধীরে ধীরে এই পৃথিবী ঘৃণা, মিথ্যা, দুর্নীতি এবং লোভ থেকে মুক্ত হবে। ইউনিভার্সাল বেদান্তের এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি শেয়ার করতে, লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন সেশনের জন্য নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন। মন্তব্যে আপনার চিন্তা
এবং প্রশ্নগুলি শেয়ার করুন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সে অনুসরণ করুন। স্ক্রিনের লিঙ্ক এবং কিউআর কোড দেওয়া আছে। একটি চমৎকার দিন কাটান এবং পরের ভিডিওতে শীঘ্রই দেখা হবে।